বিশেষ লক্ষণ সমষ্টি যদি মিলে যায় তাহলে হোমিওপ্যাথিক ওষুধে খুব সহজে রোগীর আরোগ্য দেওয়া সম্ভব। অর্থাৎ রোগীর নির্দিষ্ট যে রোগটি এবং এই রোগের নির্দিষ্ট যে লক্ষণ, এই লক্ষণগুলো যদি ম্যাচিং করে অতি দ্রুত তার রোগ আরোগ্য সম্ভব। যেমন ফসফরাস হোমিওপ্যাথিক রিমেডির ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষণ হচ্ছে ওই ব্যক্তিটির মধ্যে সাধারণত বিশেষ মুহূর্তের পরে অর্থাৎ মিলনের পরে তার বুক ধরফরানি লক্ষ্য করা যায়। যদি এই লক্ষণটি থাকে তাহলে ফসফরাস ভালো কাজ করে। এছাড়া আরও কিছু মানসিক কারণ আছে, যেমন কারো মনের মধ্যে যদি অতিরিক্ত আক্ষেপ থাকে, ভয় থাকে, তার ক্ষেত্রে ফসফরাস ভালো কাজ করে। যদি সে দেখতে লম্বা চৌড়া পাতলা ফর্সা এই ধরনের ব্যক্তিগত সিমটমগুলো থাকে তাতেও ফসফরাস ভালো কাজ করে। যদি মিলন অতিরিক্ত করার ফলে বা অতিরিক্ত মাস্টারবেশন যেটাকে বলা হয় হস্তমৈথুন করার ফলে যদি তার ভিতরে এক ধরনের সমস্যা তৈরি হয়ে যায়, সেই সমস্যা থেকে সে কাটাতে পারতেছে না, এই ক্ষেত্রে ফসফরাস ওষুধটি ভালো কাজ করে। এটি খাওয়ার নিয়ম হচ্ছে 1 থেকে 2 ফোঁটা পাওয়ার মেডিসিন 6 বা 30 বা 200 খাবার আগে সামান্য পানি সহ 3 বার খেলে ভালো হয়ে যায়।